প্রয়াত নায়করাজ রাজ্জাকের ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সহ পরিবারের ছয় সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তারা রাজ্জাকের গুলশানের লক্ষ্মীকুঞ্জ বাড়িতে আইসোলেশনে আছেন। এদিকে দুই সন্তান ও নাতি নাতনি করোনায় আক্রান্ত হওয়ায় নায়করাজ রাজ্জাকের স্ত্রী খায়রুননেসা লক্ষ্মী, তাঁর ছোট মেয়ে আফরিনা রাজ্জাক ময়নার সেনানিবাসের বাসায় আছেন। 17 নভেম্বর থেকে চিত্রনায়ক বাপ্পা রাজের ডায়রিয়ার পাশাপাশি জ্বর আসে। পরে পরিবারের অন্য সদস্যদেরও জ্বরের সঙ্গে কাশি শুরু হয়। কয়েকদিন যাওয়ার পর 21 নভেম্বর চিকিৎসকের পরামর্শে তারা কোভিড টেস্ট করেন। বাপ্পা রাজের স্ত্রী সম্রাট ও তার স্ত্রী এবং দুই সন্তান করোনা শনাক্ত হন।